विजय दिवस टाना तीन दिन छुट्टी पर्यटन केंद्र कक्सबाजारे 1.5 लाख बेशी पर्यटक समागम होते दारुण खुशी होटेल मोटेल और पर्यटन संश्लिष्ट व्यवसायी ता आशानुरूप पर्यटक आशाय करोनाकालीन क्षति अनेकटाई पुषे नीते पारबेन तारा। কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্ট, ঢল নেমেছে ভ্রমণ পিপাসুদের, সমুদ্রের ঢেউর সঙ্গে পর্যটকদের বাঁধ ভাঙা আনন্দ উচ্ছ্বাস যেন একাকারে রূপ নিয়েছে। বিজয় দিবসের ছুটিতে বিস্তীর্ণ সৈকতের অপার সৌন্দর্য উপভোগ করছেন দর্শনার্থীরা, কেউ কেউ মেতে উঠেছেন সাগরের নোনা জলে গা ভাসানোয়, কেউ বা সৈকতে ঘোড়ায় চড়ছেন, কেউ আবার পর্যটক ছাতায় বসে হিমেল বাতাসের পরশ অনুভবে। বিপুল সংখ্যক পর্যটক সমাগম ঘটায় কক্সবাজারের 450 হোটেল মোটেলগুলোর রুম শতভাগ বুকিং হয়েছে। এতে সংশ্লিষ্ট ব্যবসায়ীরা খুশি হলেও আরও পর্যটক আসলে ভোগান্তির সৃষ্টি হবে জানিয়ে ভ্রমণ ইচ্ছুকদের খোঁজ নিয়ে আসার পরামর্শ দিয়েছেন তারা। এদিকে সবগুলো পর্যটন কেন্দ্রে পর্যটক হয়রানি রোধ সহ নেওয়া হয়েছে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা। শুধু সমুদ্র সৈকত নয়, টানা ছুটিতে বিপুল সংখ্যক পর্যটকের আনাগোনায় মেতে উঠেছে হিমছড়ি, ইনানি সৈকত, প্রবালদ্বীপ, সেন্ট মার্টিন, রামুর বৌদ্ধ মন্দির, মহেশখালীর আদিনাথ মন্দির, ডুলাহাজারা সাফারি পার্ক সহ কক্সবাজারের বিনোদন কেন্দ্রগুলো। বিজয় দিবসকে ঘিরে কক্সবাজারে অন্তত 7 লাখেরও বেশি পর্যটক সমাগম ঘটবে বলে আশা পর্যটন সংশ্লিষ্টদের। ডিবিসি নিউজ ডেস্ক।